আওয়ামী লীগকে মোকাবেলা করার সাংগঠনিক ক্ষমতা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি এই আহ্বান জানান। আওয়ামী লীগের সম্মেলনে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হয় বলেও জানান বস্ত্র ও পাটমন্ত্রী। জনগণের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ কাজ করে জানিয়ে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেন, বিএনপি জামায়াতের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এ সময় রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাব পৌর মেয়র হাসিনা গাজী বলেন, বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্রকারীদের দেশের মাটি থেকে চিরতরে নির্মূল করার ঘোষণাও দেন মেয়র হাসিনা গাজী। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি তোফাজ্জল হোসেন ও সহসভাপতি গাজী গোলাম মুর্তজা সহ অনেকেই উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু যেমন প্রত্যেকটা কর্মীকে মাটির থেকে তুলে এনেছেন, মাটি থেকে তুলে এনে আজকে এত বড় একটা পার্টি, এত বড় একটা দল তিনি গঠন করেছেন, কিন্তু বিএনপি সেটা শুধুমাত্র ক্যান্টনমেন্টের লোক দিয়ে তিনি সে দল গঠন করেছেন, তাই তাদের কর্মী জনবান্ধব নয়, আমাদের আওয়ামী লীগ জনবান্ধব, কারণ মাটির থেকে উঠে এসেছেন। এত বড় পার্টি, আওয়ামী লীগের মতো বড় পার্টি বাংলাদেশে এখন জন্ম হয়নি, সুতরাং এই ধরনের পার্টি যাদের জনভিত্তি নেই তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করে দাঁড়াতে পারবে বলে আমার মনে হয় না। আমরা নারী, আমরা দেখাবো চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় শক্তি সাহস নিয়ে আরও দ্বিগুণ বেড়ে যায়, আমরা তার জন্যই আমরা যাচ্ছি আজকে একসঙ্গে। জাতির জন্য বঙ্গবন্ধু দেশটা গড়ে তুলেছে, সঙ্গে নারীদেরকেও ক্ষমতা দিয়ে গেছে, কাজে আমাদের কাছে বিএনপি কখনো জিততে পারবে না।